আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়, কি কি স্বপ্ন দেখলে বুঝবেন গর্বে ছেলে নাকি মেয়ে, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া যেভাবে আন্দাজ করা হতো সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। আল্ট্রাসোনোগ্রাফি আবিষ্কারের আগে অন্তঃসত্ত্বার বিভিন্ন লক্ষণ দেখে তা বোঝার চেষ্টা করতেন গ্রাম বাংলার নারীরা। সন্তানের লিঙ্গ জানতে কিছু আচার অনুষ্ঠানেরও আয়োজন করা হতো। অন্তঃসত্ত্বার স্তনবৃত্ত কালো হয়ে গেলে ছেলে হবে বলে ধরে নেওয়া হতো, আর বাদামি হলে মেয়ে সন্তান। বাঙালিদের মধ্যে এই ধারণা এসেছে ওরা ও বাইগা আদিবাসীদের কাছ থেকে। ভারতের চামার জাতির বিশ্বাস, অন্তঃসত্ত্বার ডান পাশে ফিরে ঘুমালে ছেলে সন্তান জন্মাবে আর না হয় মেয়ে, বাঙালিরাও তা বিশ্বাস করত। স্বপ্নে চাঁদ দেখলে মেয়ে হবে, সূর্য দেখলে ছেলে। চিতল মাছের ডিম, শিং মাছ, সাপ, হাড়গিলা, কবুতর, পেয়ারা, এসব স্বপ্ন দেখা মানে ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত। বেলে মাছ, পুঁটি মাছ ও আন্টি দেখলে হবে মেয়ে সন্তান। বাঙালির লোকাচারে আরও মানা হতো স্বপ্নে ছেলে ভূমিষ্ঠ হতে দেখলে জন্মাবে মেয়ে এবং মেয়ে দেখলে হবে ছেলে। অনুষ্ঠানে সেমাই কিংবা পায়েস রেঁধে সন্তানের লিঙ্গ জানার চেষ্টা করা হতো। রান্না করা পায়েস বা সেমাই ঠান্ডা হলে এর উপর ঘন আস্তরণ পড়ত। ফাটা আস্তরণ মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, না ফাটলে সেল। তাছাড়া গোল ও লম্বা পিঠা তৈরি করেও ঢেকে রাখা হতো। অন্তঃসত্ত্বার ঢাকনা তুলে যদি গোল পিঠা দেখতেন তবে গর্বে মেয়ে সন্তান আছে বলে ভাবা হতো। কোথাও কোথাও ভাজানো হতো খই, তা লম্বা হয়ে ফুটলে ছেলে সন্তান আশা করতেন আত্মীয়রা। এরপর 1958 সালে গাইনি বিভাগে যুক্ত হয় আল্ট্রাসাউন্ড। এ ব্যবস্থায় গর্ভাবস্থায় 20 সপ্তাহের পর থেকে সন্তানের লিঙ্গ জানা যায়। প্রসূতি রক্তচাপ মেপেও লিঙ্গ নির্ধারণ সম্ভব বলে মত দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার গবেষক রবি রত্নকরণ। তার মতে প্রসবের আগে রক্তচাপ কম থাকলে তা কন্যা সন্তানের ইঙ্গিত। আধুনিক কালে ছেলে মেয়েদের সামাজিক বৈষম্য কমে যাওয়ায় কমে গেছে সন্তানের লিঙ্গ আগাম জানার কৌতূহল। তবুও অনেকের মধ্যেই রয়ে গেছে অতীতের বাঙালি লোকচার, সেগুলো মেনে এখনও কেউ কেউ অনাগত সন্তানের লিঙ্গ সম্পর্কে আন্দাজ করেন। আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।